আসসালামু আলাইকুম, বেঙ্গলি রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কেক ডেকোরেশনের জন্য যে ইউজ করা হয় টুটি ফুটি, সেগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমরা তো পেঁপে টুটি ফুটি অনেকেই তৈরি করতে পারি, কেউ কি তরমুজের টুটি ফুটি তৈরি করতে পারে? তাহলে চলুন তরমুজের টুটি ফুটি কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাই। তাহলে আর কথা না বাড়ায় রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি তরমুজ নিয়েছি, তরমুজটা আমি টুকরো করে কেটে নিয়েছি। তরমুজের যে সবুজ অংশ আর লাল অংশ দুইটাই আমি কেটে নিয়েছি, নিয়ে আমি ঠিক এই শেপে কেটে নিয়েছি। আপনারা যদি আরো ছোট করতে চান তাহলে এটা শুকানোর পর কিন্তু আরো ছোট হয়ে যাবে, পরিমাণ মতো আপনারা এটাকে কেটে নেবেন। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তাহলে চলুন, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফুল সেদ্ধ করা যাবে না, এটাকে হাফ বয়েল করতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব, কারণ তরমুজটা অনেকটাই নরম হয়ে থাকে, সেই জন্য বেশিক্ষণ এটা সেদ্ধ করতে হয় না। পেঁপের হলে আরো বেশিক্ষণ একটু লাগে, কিন্তু তরমুজের এত সময় লাগে না। এতো প্রায় সেদ্ধ করা আমার হয়ে এলো, বেশি সেদ্ধ করা যাবে না, যেটা আমি আগেই বললাম। এবার আমি এটার পানিটা ঝরে নেব। আমি এইদিকে আর একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন, কারণ যদি টুটি ফুটি বেশি করতে চান চিনিটার পরিমাণও আরো বেশি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনি যদি 1 কাপ দেন তাহলে পানি 1 কাপের একটু কম দিবেন। এবার আমি চিনিটাকে একটু গুলে নিচ্ছি, আর চুলার জালটাও আমি স্টার্ট করে দিয়েছি, পানিটাও ফুটে আসবে। পানি যখন ফুল গরম হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরমুজের কিউব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পরে কালারটাই চেঞ্জ হয়ে আসছে। এবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে আমি জাল করে নেব, যতক্ষণ না এটা একটা আঠালো ভাব চলে আসে আর পানিটাও কমে আসে। আমি হাই স্পিডে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পানি শুকায় আসছে, আর একটা আঠালো ভাবও চলে আসছে, আর তরমুজের কালারও চেঞ্জ হয়ে আসছে। এবার আমি এগুলোকে নামায় নিব। রসগুলো একটু থাকতে হবে, রস থাকলে কোনো সমস্যা নাই। এই তো আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোতে কালার মেশাবো। আপনারা চাইলে না কালার মিশাতে পারেন, সাদা এইভাবেও রাখতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্য কারণে আমি কালার মিশাবো। এখানে আমি 5 রকমের কালার নিয়েছি। এটা অরেঞ্জ কালার নিয়েছি আমি, পাউডার হলে পানি দিয়ে একটু গুলে নিতে পারেন। এখানে নিয়েছি আমি হলুদ কালার। সব কালারগুলো একটু ভালোভাবে ঘেঁটে মিশিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি কফি কালার, এটা আমি বাসায় তৈরি করেছি। সব কালার মিক্স করে একটা আমি কালার তৈরি করেছি, আপনারা চাইলে এটাও করতে পারেন। এখানে নিয়েছি আমি সবুজ কালার, আর এখানে নিয়েছি আমি গোলাপি কালার, এটা রানী গোলাপি, একটু কালারটা চওড়া বেশি। এবার আমি এগুলোতে মিক্স করব। আমি সমান পরিমাণে সবগুলোতে দিয়ে দিচ্ছি, যেন সবগুলো একই মাপের হয়। রস সহকারে দিতে হবে, কোনো সমস্যা নাই, রস থাকলে রস সহকারে এটা দিতে হবে। আমি যে ঘরে কালার তৈরি করেছি সেখানে আমি দিয়েছি সবুজ, গোলাপি আর কমলা, কালার মিক্স করে আমি এই কালারটা তৈরি করেছি। এটা প্রায় কালো কালো কালারও লাগবে, আবার কফি কালারও লাগবে। আমি চাচ্ছিলাম আর একটা যেন কালারের আইটেমটা বাড়ে, সেই জন্য আমি করেছি, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আমি সমান পরিমাণে সবগুলোতে দিয়ে দিচ্ছি, বাকি রসগুলো আমি সমান পরিমাণে সবগুলোতে দিয়ে দিচ্ছি। এবার আমি মিশিয়ে নিচ্ছি কালারের সঙ্গে। আমি দেখেছি পেঁপের থেকে তরমুজের কালার এটা হতে বেশি সময় লাগে না। পেঁপের আমি দেখেছি সারা রাত রেখেছিলাম,
তখন দেখেছি খুব সুন্দর কালার আসছে। আর এই তরমুজে প্রায় 2 থেকে 3 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পরে দেখছি খুবই সুন্দর কালার চলে আসছে। আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রাখবো যেন কালারটা তরমুজে গায়ে সুন্দরভাবে সেট হয়। এবার আমি 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার কালারগুলো কত সুন্দরভাবে তরমুজের গায়ে লেগেছে। এখন কোনো চেনার উপায় নাই যেটা তরমুজের খোসা ছিল। সবুজটাও খুব সুন্দর হয়েছে, সব কালারই খুব সুন্দরভাবে লেগে গেছে। কমলার কালারটাও খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু সবগুলো আপনাদেরকে দেখাই। এই যে হলুদ, হলুদটাও খুব সুন্দর হয়েছে। এই যে এটা যেটা ঘরে তৈরি করছিলাম, ঠিক কালো কালো কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। আমি এখানে এক ছাঁকনি নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি টুটি ফুটি। চেষ্টা করবেন রস ছাড়া এগুলো দিতে। এই তো সবগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি 1 মিনিটের মতো এভাবে রেখে দিয়ে তারপর আমি আমি একটা ট্রেতে এটাকে বিছায় দিব। আমি একটা ট্রেতে টিস্যু পেপার বিছায় দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই ঝরে রাখা টুটি ফুটি। এভাবে আমি সবগুলো কালারেরই টুটি ফুটি রসটাকে ঝাড়ায় নিব। আমি একটু বিছায় দিচ্ছি যেন সহজে শুকায় যায়। এবার আমি দিয়ে দিচ্ছি আর একটা কালার। এবার দিচ্ছি হলুদ কালার। এভাবে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে রোদেও শুকিয়ে নিতে পারেন, আবার ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমি এখানে রোদেও শুকাইছি এবার ফ্যানের বাতাসেও রাখছিলাম। 2 দিনে আমি ফুল রোদে শুকাইছিলাম, সেই জন্য আমার খুবই একটা ভালো কর্মরে একটা টুটি ফুটি হয়েছিল। আপনারা চাইলে রোদে শুকায়ে 12 মাস এটাকে সংরক্ষণ করতে পারেন, কিংবা আপনারা চাইলে হালকা একটু ফ্যানের বাতায় শুকায়ে ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজে রাখলে প্রায় 3 থেকে 4 মাসের মতো এটা ভালো থাকবে, আর যদি আপনারা শুকায়ে রাখেন তাহলে একটা বছরখানিক ভালো থাকবে। এই তো শুকানোর পর আমি ফিরে আসলাম, কত কর্মরে হয়েছে দেখতেই পাচ্ছেন। শুকানোর পরে টুটি ফুটিটা অনেকটাই কমে আসছে আর অনেকটাই ছোট হয়ে আসছে। আমি এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশায় নিলে একটা কালারফুল দেখতে ভালো লাগবে। ওয়াও, খুব সুন্দর লাগছে, তাই না? আপনারা চাইলে আমার মতো চটপট এটা বানায় নিতে পারেন। বাহির থেকে বাজারে আর বেশি দামে কেনার প্রয়োজন নাই। আপনারা চাইলে কেক কিংবা আইসক্রিম এটাকে ডেকোরেশন অনায়াসে করতে পারেন। এবার আমি আপনাদেরকে একটু কন্টেনারে তুলে দেখাচ্ছি, দেখেন। এই তো আমি একটা প্লাস্টিকের কৌটায় এটাকে উঠায় দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? কালারফুল। আপনারা চাইলে এরকম করে তুলে নিতে পারেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।